শেরপুর শহর আদিকাল থেকেই জমিদারদের দখলে ছিল। জমিদারদের সন্তান সন্ততি ও এলাকার কোমলমতি বালক বালিকাদেরকে শিক্ষিত করার জন্য জিকে পাইলট উচ্চ বিদ্যালয়টি 1919 সালে প্রতিষ্ঠা করেন তৎকালীন জমিদার গোবিন্দ কুমার চৌধুরী। আসসালামু আলাইকুম, হ্যালো ফ্রেন্ডস, আই এম আতিকুর রহমান, দিস ইজ মাই অ্যানাদার ভিডিও। সো ফ্রেন্ডস, আপনারা বুঝতেই পারছেন আজকের এই ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। আর এই ইন্টারেস্টিং ভিডিওটি তৈরি করতে আমি আপনাদেরকে নিয়ে এসেছি বাংলাদেশের এক ঐতিহাসিক দর্শনীয় স্থান জিকে পাইলট উচ্চ বিদ্যালয়ে। এই ভিডিওতে কি আছে সেটা জানতে হলে আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন ও পেজের ফলোয়ার হয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই, দয়া করে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অল প্রেস করে দিন, যাতে এই চ্যানেল থেকে এই ধরনের ইন্টারেস্টিং ভিডিওগুলো আপলোড হওয়ার সাথে সাথেই নোটিফিকেশন পেয়ে যান। আর আমাদের ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখুন। গোটা স্কুলটি নির্মিত হয় জমিদার গোবিন্দ কুমার চৌধুরীর পছন্দের নকশায়। ব্রিটিশ ধারায় নির্মিত প্রতিষ্ঠানটিতে অনেকগুলো পাঠদান কক্ষ, তিনটি ভবন ও সুপ্রশস্ত জানালা রয়েছে। স্কুলটি এমনভাবে নির্মাণ করা হয়েছে যে দৃষ্টি সকল স্থানেই সমানভাবে পড়ে। ইটের গাঁথুনি দিয়ে সমস্ত ভবনটি নির্মাণ করা হয়েছে। প্রতিটা দেয়ালে সুবিশাল ইটের ব্যবহার পথচারীদেরকে দৃষ্টি আকর্ষণ করে। স্কুলের সৌন্দর্য বৃদ্ধি করার জন্য সম্মুখে একটি পুকুর খনন করা হয়। পুকুরটিতে ইটের সিঁড়ি সহ একটি সুন্দর ঘাট রয়েছে। এই পুকুরটি স্কুলের সৌন্দর্যকে বহুগুণ বৃদ্ধি করেছে। পুকুরের পূর্ব পাশে রয়েছে একটি লেক, যার চারপাশে গাছপালা বেষ্টিত। প্রবেশ পথে রয়েছে একটি বিশাল গেট। তৎকালীন জমিদার গোবিন্দ কুমার চৌধুরী জিকে পাইলট স্কুলটি প্রতিষ্ঠা করায় তার নামেই স্কুলটির নামকরণ করা হয় গোবিন্দ কুমার পাইলট স্কুল, আর তার সংক্ষিপ্ত রূপ দেওয়া হয় জিকে পাইলট স্কুল। শহরের প্রাণকেন্দ্র পৌর পার্কের পশ্চিম পাশে গড়ে তোলা হয় ব্রিটিশ ধারার এই স্কুলটি। শেরপুর থেকে জামালপুর যাতায়াত করার রাস্তার পশ্চিম পাশে সগৌরবে দাঁড়িয়ে আছে স্কুলটি। তার পূর্ব পাশে রয়েছে জেলা স্মৃতিসৌধ এবং জেলা শিল্পকলা একাডেমি। স্কুলটির দক্ষিণ পূর্ব পাশে রয়েছে শহীদ দারোগালী স্টেডিয়াম। স্কুলটিতে প্রায় 1000 শিক্ষার্থী একত্রে পাঠ গ্রহণ করতে পারে। স্কুলটিতে ষষ্ঠ শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত শ্রেণীকক্ষ রয়েছে। কৃতিত্বের দিকেও স্কুলটি প্রথম সারিতে থাকে জেডিসি এবং এসএসসিতে। স্কুলে রয়েছে 10 জন শিক্ষক ও 6 জন শিক্ষিকা, 1 জন মালি, 1 জন দপ্তরি এবং 2 জন অফিস সহায়ক কর্মকর্তা। এর পশ্চিম পাশে রয়েছে বিশাল সবুজের সমাহার। প্রাচীনতম এই অনন্য স্থাপনাটি যুগ যুগ ধরে জনসাধারণকে মুগ্ধ করে আসছে। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আমি ঘুরতে পছন্দ করি খোলা চোখে, আপনাদেরকে দেখানোর মতো যেটাই চোখে পড়ে সেটাই আমি আপনাদেরকে ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে দেখানোর চেষ্টা করি। যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেছেন ও পেজের ফলোয়ার হয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনো চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই, দয়া করে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অল প্রেস করে দিন, যাতে এই চ্যানেল থেকে এই ধরনের ইন্টারেস্টিং ভিডিওগুলো আপলোড হওয়ার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান। আর আমাদের ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখুন। আজ এখানে বিদায় নিচ্ছি, আশা করি ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে আপনাদের সাথে। নতুন কোন ভিডিওতে আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।